আশা ছিল নতুন দেশি পেঁয়াজ বাজারে আসলে সহনীয় হয়ে আসবে দাম, যদিও সে আশায় মিলেছে ঘুরে বালি। রাজধানীর পাইকারি আড়ত কারণ বাজারে এখনও প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকায়। এছাড়া আমদানি করা চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। পেঁয়াজের অস্বাভাবিক দাম নিয়ে ক্রেতারা এতটাই হতাশ যে দর কষাকষি করে ফিরে যাচ্ছেন অনেকেই। তাদের অভিযোগ, সরকার বাজার তদারকি করলেও তা কোনো কাজে আসছে না। পেঁয়াজের উপর অনেক ক্ষুব্ধ, মানে পেঁয়াজের বাজারটা এখন নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। 140 এর নিচে কেউ পেঁয়াজ দিচ্ছে, আমি কিনবো না, চলে যাচ্ছে। পেঁয়াজের যেভাবে দাম বাড়ছে সেই হিসাবে আমি আমার সাধ্যের বাইরে, তাই আমি বাইরে ট্রাকের থেকে কিনে খাইতে যাবো। তবে পেঁয়াজের বাজারে কমেছে ক্রেতা সংখ্যা। আড়তদাররা জানান, পর্যাপ্ত সরকারি আমদানির কথা বলা হলেও এসব পেঁয়াজের চাহিদা তুলনামূলক কম। এছাড়া চলতি মৌসুমে দেশি পেঁয়াজের ফলন কম হওয়ায় শিগগিরই দাম কমার সম্ভাবনা নেই বলেও জানান ব্যবসায়ীরা। সব দিকেই শর্ট, মানে ওই যে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টির 12 আনা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, এই জন্য দেশি পেঁয়াজটা খুব কম দাম বেশি। আমাদের দেশি মালটা তো কম, যদি আমদানি অ্যাভেলেবেল থাকে তাহলে বাজার আস্তে আস্তে একটু মানে ই থাকবে, কমে আসবে। মৌসুমের শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর বাজার। প্রতি কেজি টমেটো 50 টাকা, শিম ও বেগুন 40 টাকা, আর ফুলকপি বাঁধাকপি বিক্রি হচ্ছে 30 টাকায়। যদিও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। শীতকালীন হিসেবে আজকে দামটা আর একটু কম থাকতো তাহলে আর ভালো, খুব একটা কম না, সব সবজিরই দাম একটু বেশি। আগের থেকে আমার প্রত্যেক কেজি মালে 5 টাকা 7 টাকা করে কমে গেছে, সামনে আরো কমবে ইনশাল্লাহ আশা করি।